কাঁচকলা অনেকেই হয়তো দেখেন নাকশিট খান, কিন্তু একবার এইভাবে কাঁচকলাটাকে রান্না করে দিন, তাহলে দেখবেন মাছ মাংস ফেলে কাঁচকলা খাচ্ছে। ট্রাস্ট মি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা কাঁচকলার রেসিপি, যেটা নাম হলো কাঁচকলার হিঙ্গি। এইটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো, ভাত কিংবা রুটি দুটোর সাথেই যায় এই অসাধারণ কাঁচকলার নিরামিষ রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ বড়ি এখানে ভেজে নিচ্ছি। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি যেহেতু নিরামিষ করছি। আপনারা চাইলে এর পরিবর্তে মুসুর ডালের বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেলে তেল থেকে আমরা তুলে নিলাম। আর তারপর আমরা এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচকলা, কোনো ফোড়ন কিন্তু দিচ্ছি না। চারটে মাঝারি সাইজের কাঁচকলা খোসা ছাড়িয়ে চার টুকরো করে আমরা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচকলাটাকে দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। কাঁচকলাটা মিনিট দুয়েক আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু, কাঁচকলার সাথে সামঞ্জস্য রেখে ডুমো করে কাটা আলু। কাঁচকলাটাকে মিলিয়ে আবারও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সুন্দর রং হওয়া পর্যন্ত এখানে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। কাঁচকলা এবং আলুটা মিনিট দু তিনে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দেবো ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর ব্যবহার কিন্তু এই রেসিপিতে নেই। মশলাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। আর এদিকে আমরা একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছিলাম 1 ইঞ্চি আদার টুকরো, সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর এই আদার পেস্টটা আমরা এবার রান্নাতে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে হালকা একটু কষিয়ে নেব। কাঁচকলা আলুটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা এবং আদা বাটা দিয়ে। এরপর এতে বেশ বড় 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটাকে দিয়ে ফ্লেমটা সঙ্গে সঙ্গে একদম লো করে দেবেন যাতে টক দইটা ফেটে না যায়। মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিন জল। 2 কাপ পরিমাণ জল এখানে আমরা অ্যাড করে নিচ্ছি, কারণ কাঁচকলা আলু কোনোটাই কিন্তু সেদ্ধ করা নয়। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। আর তারপর এতে দিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ চিনি। অপশনাল, বাট না দিলে স্বাদটা কিন্তু খোলে না নিরামিষ সবজিতে। গোটাচারেক কাঁচা লঙ্কা দিয়ে দিন। আর তারপর এটাকে কুক করুন। এটা মোটামুটিভাবে রান্না হতে আমাদের 8 থেকে 10 মিনিট কিন্তু সময় লেগেছে। আর মিনিট 3-4-এর মাথায় আমরা বড়িগুলোকেও দিয়ে দিয়েছি যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। এটা কিন্তু এখন আমাদের প্রায় হয়ে এসছে। আমি একটু চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু কাঁচকলা সবই কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা প্যান নিয়েছিলাম তরকা, তাতে নিয়ে নিয়েছি ঘি। ঘিটা গরম হলে 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন হিং, 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে আমরা গরম করে নেব। যখন দেখবেন ভালো করে ধোঁয়া উঠছে এবং খুব সুন্দর স্মেল বেরোতে আরম্ভ করেছে, তখন বুঝবেন এটা গরম হয়ে গেছে। এবার এই সম্পূর্ণটা রান্নার মধ্যে ঢেলে দিন। আর তার আগে আর একটা জিনিস করে রেখেছিলাম, 1টা ছোট দারচিনির টুকরো, 5টা লবঙ্গ আর 5টা যেটা এলাচ, ছোটো এলাচ, ওটাকে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে রেখেছিলাম। এই সম্পূর্ণ গুঁড়োটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই তরকাটা এবং এই গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এই দুটোই কিন্তু এই রান্নার একদম ইউএসপি। সুন্দরভাবে এটা মিশানো হয়ে গেছে, একদম ড্রাই ড্রাই হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দুর্দান্ত কিন্তু একটা স্মেল বেরোতে শুরু করেছে। রেডি হয়ে গেছে আমাদের এই সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার হিঙ্গি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালেকাল। চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।